এবার আমরা আলোচনা করব ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে। অর্থাৎ আমরা জানব ঘাসফড়িং কিভাবে দেখতে পাই। আমরা জানি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষির মাধ্যমে দেখতে পাই। প্রতিটা পুঞ্জাক্ষির মধ্যে কিন্তু অসংখ্য ছোট ছোট এই জিনিসটা আছে, ওমাটি ডিয়া আছে। প্রতিটা ওমাটি ডিয়ার মধ্যে ছোট ছোট চিত্র গঠিত হয়। সবগুলো চিত্রকে একত্রে জোড়াতালি দিয়েই কিন্তু ঘাসফড়িং আসলে দেখে। তবে ঘাসফড়িং এর এই ওমাটি ডিয়াগুলো সবসময় একরকম আচরণ করে না। যখন ঘাসফড়িং উজ্জ্বল আলোতে থাকে, পরিবেশে যখন আলো বেশি থাকে, তখন এই ওমাটি ডিয়াম বা ওমাটি ডিয়াগুলো একরকম আচরণ করে। যখন ঘাসফড়িং স্থিমিত আলো বা মৃদ আলো অথবা রাতের বেলাতে, ঘাসফড়িং এর ওমাটি ডিয়ামগুলো আরেক রকম আচরণ করে। তাহলে আমাদের দেখতে হবে উজ্জ্বল আলোতে এবং অনুজ্জ্বল আলোতে বা স্থিমিত আলোতে ঘাসফড়িং এর দর্শন কৌশল। অর্থাৎ ঘাসফড়িং উজ্জ্বল আলোতে কেমন দেখে, উজ্জ্বল আলোতে কেমন দেখে, এবং ঘাসফড়িং স্থিমিত আলোতে কেমন দেখে, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর দর্শন কৌশল এবং স্থিমিত আলোতে ঘাসফড়িং এর দর্শন কৌশল। ঘাসফড়িং উজ্জ্বল আলোতে চোখের মধ্যে যে বিম্বটা গঠন করে, উজ্জ্বল আলোতে যে বিম্বটা গঠন করে সেটাকে কিন্তু বলা হয় অ্যাপোজিশন ইমেজ। অর্থাৎ উজ্জ্বল আলোতে বা বেশি আলোতে ঘাসফড়িং তৈরি করে চোখের মধ্যে অ্যাপোজিশন ইমেজ। এবং যখন আলো কমে যায়, কম আলো পরিবেশে, স্থিমিত আলো বা মৃদু আলো, তখন ঘাসফড়িং চোখের মধ্যে যে চিত্রটা গঠন করে বা বিম্ব গঠন করে সেটাকে কিন্তু বলা হয় সুপারপোজিশন ইমেজ, সুপারপোজিশন ইমেজ। অ্যাপোজিশন হোক আর সুপারপোজিশন হোক, সবসময় কিন্তু ওমাটিডিয়ামই কাজ করবে। তবে অ্যাপোজিশনে ওমাটিডিয়ামগুলো একভাবে অবস্থান করে, সুপারপোজিশনে ওমাটিডিয়ামগুলো আরেকভাবে অবস্থান করে। আমাদের জানতে হবে কখন কিভাবে ওমাটিডিয়ামগুলো থাকে। খেয়াল করো, অ্যাপোজিশন দেখতে আমরা তিনটা ওমাটিডিয়াম আঁকবো, আর সুপারপোজিশনের সময় আরও তিনটা ওমাটিডিয়াম আঁকবো। এটা মনে করো একটা ওমাটিডিয়ামের কর্নিয়া, এটা আরেকটা কর্নিয়া, এটা আরেকটা ওমাটিডিয়ামের কর্নিয়া। সুপারপোজিশনের জন্য তিনটা এঁকে নিই, একটা ওমাটিডিয়াম, দুটা ওমাটিডিয়াম, তিনটা ওমাটিডিয়াম। আমরা অ্যাপোজিশন আর সুপারপোজিশন পড়বো, এই জন্য আমি মোট ছয়টা ওমাটিডিয়াম আঁকছি। অ্যাপোজিশনের জন্য এই কয়টা আর সুপারপোজিশনের জন্য এই কয়টা। একটু ছোটো হয়েছে, বড়ো করে নিই, এই তো বড়ো হয়ে গেছে। ওকে, আমি সবগুলোর জন্য একটা করে ক্রিস্টাল লাইন কোণ দিয়ে দিই। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই চিত্র কিন্তু তোমাদের সবারই আঁকতে পারতে হবে, কারণ এটা সিকিউ আসে, ঘ প্রশ্নতে আসে বারবার, যে ঘাসফড়িং এর দর্শন কৌশলটা ব্যাখ্যা করো, উজ্জ্বল আলোতে স্থিমিত আলোতে ঘাসফড়িং কিভাবে দেখতে পায় ব্যাখ্যা করো। তোমাদের সবার কিন্তু আঁকতে পারতে হবে, খুবই সিম্পল চিত্র। দেখো, বই একটু কঠিন করে দেওয়া আছে, ওটা যদি না পারো তোমরা আমার মতো করে সহজ করে এঁকো, ফাঁকিবাজি চিত্র আঁকো, এত ডিটেলস আমাদের লাগছে না। আমি অনেকগুলো ওমাটিডিয়াম আঁকার চেষ্টা করছি, দেখো অনেকগুলো ওমাটিডিয়াম আঁকছি, ওমাটিডিয়ামের সব ডিটেলস আঁকছি না, কর্নিয়া আঁকলাম আর কোন আঁকলাম। আর নিচের দিকে মনে করো র্যাবডোম দিয়ে দিই সবার একটা করে, এই যে একটা র্যাবডোম দিলাম, এই যে একটা র্যাবডোম দিলাম, এই যে আরেকটা র্যাবডোম আমি এঁকে ফেললাম, অনেকগুলো র্যাবডোম আঁকলাম, এই যে একটা র্যাবডোম আঁকলাম, এই যে একটা র্যাবডোম আঁকলাম, এই যে আরেকটা র্যাবডোম আঁকলাম। ওকে, আমি ছয়টা ওমাটিডিয়াম এঁকেছি ডিটেলস ছাড়া, একদম সংক্ষিপ্ত আকারে ছয়টা ওমাটিডিয়াম এঁকেছি। তবে একটা জিনিস এখানে খেয়াল করবার মতো, সেটা হচ্ছে অ্যাপোজিশনের সময় দেখো এই জিনিসগুলো হচ্ছে তোমার সেই আইরিশ রঞ্জক আবরণ, আর এই জিনিসটার নাম হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণ আর নিচে থাকবে রেটিনাল রঞ্জক আবরণ, এই যে আইরিশ রঞ্জক আবরণ আর রেটিনাল রঞ্জক আবরণ, সবগুলোর জন্য সুন্দর মতো আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ তোমাকে দিয়ে নিতে হবে অ্যাপোজিশনের বেলায়। আবরণগুলো সুন্দর মতো করে সবাই একে ফেলবে, আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ আঁকা হয়ে গেল। কিন্তু মজার ব্যাপারটা দেখো, সুপারপোজিশনের সময় কিন্তু আবরণগুলো এভাবে নাই, বরং সুপারপোজিশনের সময় আবরণগুলো এভাবে কোণার দিকে সংকুচিত। আমরা তাহলে মনে রাখবো অ্যাপোজিশনের সময় আবরণগুলো কিন্তু সবাই প্রসারিত, কিন্তু সুপার পজিশনের সময় আবরণগুলো দেখো আইরিশ রঞ্জক আবরণগুলো উপরের দিকে সংকুচিত এবং রেটিনাল রঞ্জক আবরণগুলো কিন্তু নিচের দিকে সংকুচিত। এগুলোই কিন্তু আবরণ, পর্দা, পর্দাগুলো সরায়ে উপরের দিকে এবং নিচের দিকে রাখা হয়েছে। খুবই সিম্পল বিষয়। দেখো, তোমার ঘরের সঙ্গে তুমি একটু বিষয়টাকে তুলনা করো। তোমার ঘরে যদি প্রচণ্ড আলো আসছে জানলা দিয়ে, তুমি কি করবে বলো তো? পর্দাগুলো সবগুলো একটু মেলে দিবে, যাতে করে জানলা দিয়ে আলো কম আসে ঘরের মধ্যে।
আর রাতের বেলা সন্ধ্যাবেলা আলো কমে গেছে ঘরের মধ্যে, তখন তুমি কি করবে? তোমার জানলাগুলোর যত পর্দা আছে তুমি একটু সরে এক পাশে রেখে দিবে। তাই তো করা হয়েছে এখানে। দেখো, যদি ঘাসফড়িং দেখে প্রচণ্ড আলো আসছে পরিবেশে, তখন তার পর্দাগুলো শেষ খুলে দেয়। সব কয়টা পর্দাকে দেখো সুন্দর মতো খুলেছে এখানে। কিন্তু যদি দেখা যায় যে আলো খুব কমে গেছে পরিবেশে, পরিবেশে আলো খুব কম, আশপাশে আলো কম, তখন পর্দাগুলোকে সব গোছাই গোছাই দুই প্রান্তে রাখা হয়, একটু খোলা রাখা হয় চোখটাকে, একটু ঘরের সঙ্গে তোমরা কম্প্যারিজন করবে। ঘরের মধ্যে আলো কম, আমরা পর্দাটাকে কী করে দিই, খুলে ফেলি, পর্দাটাকে দুই প্রান্তের দিকে জড়ো করে একটু জানলাটাকে ভালো করে খুলে ফেলি। আর যদি ঘরের মধ্যে বেশি আলো আসে তখন আমরা কী করি, পর্দাটাকে একটু জানলায় মেলে দিই। তাই করা হয়েছে এখানে। আলো বেশি তখন উজ্জ্বল আলো বলে পর্দাটাকে মেলে দেওয়া হয়েছে, আর অনুজ্জ্বল আলো যখন তখন পর্দাটাকে গোছায় উপরে এবং নিচে রাখা হয়েছে। পর্দা কখন সংকুচিত কখন প্রসারিত তোমার আশা করি আর কখনো কনফিউশন হবে না। মনে রাখবে, আলো বেশি তার মানে পর্দাটাকে আমাদের ভালো মতো প্রসারিত করে রাখতে হবে, জানলা দিয়ে যেন আলো না আসতে পারে। আলো কম তখন পর্দাটাকে গোছায় দুই প্রান্তে রেখে দিতে হবে, যাতে করে জানলার ভিতর দিয়ে আলো আসতে পারে। এই তো, এবার আমরা জানবো উজ্জ্বল আলোতে ঘাসফড়িং কীভাবে দেখতে পায় বা অ্যাপোজিশন ইমেজটা কীভাবে গঠিত হয়। মনে করো উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের চোখের সামনে তিনটা বিন্দু আছে। একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে বি, আর একটা বিন্দু হচ্ছে সি। উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের চোখের সামনে যদি তিনটা বিন্দু থাকে কী হবে দেখো, এ বিন্দু থেকে আলোটা লম্বভাবে প্রথমে পড়বে কর্নিয়াতে, তারপর পড়বে কোণে, তারপর পড়বে হচ্ছে র্যাবডোমে। তখন র্যাবডোমে যখনই আলোকরশ্মিটা পড়বে, ঘাসফড়িং কিন্তু সেই জিনিসটার জন্য একটা প্রতিবিম্ব তৈরি করতে পারে এবং সেই জিনিসটাকে দেখতে পায়। তখন মনে করো এই র্যাবডোমের মধ্যে এ চিত্রটা গঠিত হবে। কিন্তু তোমরা যখন ফিজিক্সে আলোর অধ্যায়টা পড়বে, তোমরা দেখবে যে কোনো বিন্দু থেকে কিন্তু দুরকম আলোকরশ্মি বের হয়ে আসে, একটা লম্ব বরাবর আসে আর একটা একটু কোনাকুনিভাবে বা তির্যকভাবে আসে। লম্বভাবে আলোকরশ্মিটা কীভাবে আসলো আমরা দেখলাম, আরেকটা আলোকরশ্মি কিন্তু এখান থেকে তির্যকভাবে চলে আসে। তির্যকভাবে আলোটা আসে কিন্তু সোজাসুজি আসলো না, দেখছো, পাশের ওমাটিডিয়ামে চলে গেল। পাশের ওমাটিডিয়ামে গিয়ে এই যে আইরিশ রঞ্জক আবরণটা আছে এই জায়গাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং এই জায়গাতে শোষিত হয়, নষ্ট হয়ে যায়। মনে করো তাহলে একটা বিম্ব কেবল গঠিত হলো। বি নামের বিন্দু থেকেও আলোটা প্রথমে এসে পড়বে কর্নিয়াতে, তারপর পড়বে কোণে, তারপর পড়বে হচ্ছে র্যাবডোমে। তাহলে এই জায়গাতে সে বি চিত্রটা দেখতে পাবে, বি নামের বিন্দুটাকে সে দেখতে পাবে। একইভাবে বি থেকেও বেশ কিছু আলোকরশ্মি তির্যকভাবে চলে আসে। মনে করো বি থেকে এই আলোকরশ্মিটা তির্যকভাবে বের হয়ে গেল, হয়ে গিয়ে পাশের ওমাটিডিয়ামের এই আইরিশ রঞ্জক আবরণীতে গিয়ে সে শোষিত হয়ে যায় বা আটকা পড়ে যায়। বি থেকে আরেকটা আলোকরশ্মি তির্যকভাবে যায় পাশের ওমাটিডিয়ামে গিয়ে এই আইরিশ রঞ্জক আবরণীতে গিয়ে সে শোষিত হয়ে যায়। আচ্ছা, সি দেখি এবার। সি যে হচ্ছে বিন্দু থেকে একটা আলোকরশ্মি লম্ব বরাবর এসে প্রথমে পতিত হবে কর্নিয়াতে, তারপরে কোণে, তারপর আলোকরশ্মিটা আসবে র্যাবডোমে। তখন এই জায়গাতে সে সি চিত্রটাও দেখতে পাবে। সি থেকে কিন্তু একটা আলোকরশ্মি লম্বভাবে আসলো দেখলাম, আরেকটা আলোকরশ্মি দেখো তির্যকভাবেও আসবে। এই আলোকরশ্মিটা তির্যকভাবে এসে পাশের ওমাটিডিয়ামের এই জায়গাতে শোষিত হয়ে যায়। এখানে দেখো পর্দাগুলো থেকে কিন্তু অনেক লাভ হয়েছে। পর্দাগুলো থাকার কারণে কি হয়েছে, লম্বভাবে যে আলোকরশ্মিগুলো আসা সেগুলো আসতে পেরেছে, আর তির্যকভাবে আলোকরশ্মিগুলো সব পর্দাতে গিয়ে আটকা পড়ে গেছে। অতিরিক্ত আলো কিন্তু আর চোখের মধ্যে প্রবেশ করেনি, ভালো বিষয়। প্রত্যেকটা ওমাটিডিয়ামে আলাদা আলাদা করে একটা করে চিত্র গঠিত হয়েছে, ঘাসফড়িং সুন্দর মতো এই সময় দেখতে পাবে। এই সময় পর্দাগুলো ছিল প্রসারিত, ঘাসফড়িং সুন্দর মতো দেখতে পেয়েছে। এবার স্থিমিত আলোতে বা কম আলোতে বা রাতের বেলাতে বা সুপারপজিশন প্রতিবিম্ব তৈরি করার সময় কোন ঘটনাটা ঘটবে সেটা এবার আমরা দেখব। মনে করো এবার ওই একইভাবে ঘাসফড়িংয়ের সামনে তিনটা যদি লক্ষ্য বস্তু থাকে, এ বি সি তিনটা বস্তু আছে, তাহলে কী হবে দেখো তো, এ থেকে আলোটা প্রথমে লম্ব বরাবর যে আলোটা আসার কথা, উলম্ব যে আলোকরশ্মিটা, উলম্ব আলোকরশ্মিটা প্রথমে এসে পড়বে কর্নিয়াতে, তারপরে কোণে, তারপর চলে আসবে র্যাবডোমে। এখানে সে একটা এ চিত্র গঠন করবে, সুন্দর বিষয়, দেখতে পাবে ভালো। তারপরে দেখো যে তির্যকভাবে আলোকরশ্মিটা, সেই তির্যকভাবে আলোকরশ্মিটা দেখো এখান থেকে এদিক দিয়ে আসা শুরু করলো, এসে এই র্যাবডোমের উপর পতিত হলো। তোমরা বলতে পারো যে স্যার কীভাবে হলো, এখানে তো হলো না এই কাজটা, এখানে এই কাজটা হলো না কারণ এখানে সুন্দর মতো পর্দা ছিল। এখানে পর্দাগুলো সবগুলো ওমাটিডিয়ামকে আলাদা আলাদা করে রাখা কিছু পর্দা ছিল, এই জন্য এক ওমাটিডিয়ামের সঙ্গে আরেক ওমাটিডিয়ামের আলোর কোনো কিন্তু যাতায়াত হতে পারেনি। কিন্তু এখানে তো পর্দা নাই, এই জন্য এই ওমাটিডিয়ামের আলোকরশ্মিটা এই ওমাটিডিয়ামের র্যাবডোমে এসে পতিত হবে। তাহলে এখানেও একটা এ চিত্র গঠিত হবে, তাই তো?
এর অ্যাবডোমের মধ্যে একটা আলোকরশ্মি পড়লো তাই এই চিত্র গঠিত হবে, এর অ্যাবডোমের মধ্যে একটা আলোকরশ্মি পতিত হলো তাই এই চিত্র গঠিত হবে, দুটাতে এই চিত্র তৈরি হলো। হোক, ভালো কথা, ডবল চিত্র পাচ্ছি আমরা, কিন্তু ঝামেলা আছে। দেখো, এটা হচ্ছে বিবিন্দু, বিবিন্দু থেকে একটা লম্ব বরাবর আলোকরশ্মি এসে প্রথমে পড়বে কর্নিয়াতে, তারপর পড়বে কোণে, তারপর পড়বে এসে র্যাবডোমে। তাহলে এখানে সে বিচিত্রটা গঠন করবে। এবং বিবিন্দু থেকে দেখো আরেকটা তির্যক আলোকরশ্মি এসে পাশের ওমাটিডিয়ামের র্যাবডোমে পতিত হবে, অর্থাৎ এখানে বিচিত্র গঠন হবে। কী ঝামেলা! এখন এ দেখাও যাচ্ছে না, বিও দেখা যাচ্ছে না, কোনোটাই ঠিকমতো আর দেখা যাচ্ছে না। দেখছো, পর্দাগুলো থাকলে ভালো ছিল। তারপরে দেখো, সি নামের বিন্দু থেকেও কিন্তু একটা আলোকরশ্মি লম্ব বরাবর এসে কর্নিয়াতে পড়বে, তারপর কোণে যাবে, তারপরে এসে পড়বে কোথায়, র্যাবডোমে। তাহলে এই জায়গাতে সে সি চিত্র পাবে। এদিক থেকে দেখো, সি থেকে আরেকটা আলোকরশ্মি তির্যকভাবে যেটা যাবে এদিক দিয়ে চলে এসে সে এই ওমাটিডিয়ামের উপরে এসে পতিত হবে, অর্থাৎ এখানে সি চিত্রটাও গঠন হবে। আবার বি থেকে আরেকটা তির্যকভাবে গিয়ে কিন্তু এই সি এর র্যাবডোমের উপরে পতিত হবে, অর্থাৎ এখানে বি চিত্র গঠন হবে। মোট কথায়, একটা ওমাটিডিয়ামের আলো আরেকটা ওমাটিডিয়ামের মধ্যে চলে যাবে, যেহেতু পর্দা নাই। এতে করে এক একটা ওমাটিডিয়ামে অনেকগুলো করে চিত্র পাওয়া যাবে। এতে করে ঝামেলাটা কি, কোনো চিত্রই ঠিকমতো দেখা যাবে না। তাহলে আমরা মনে রাখবো, অ্যাপোজিশনের সময় কিন্তু খুব সুন্দর পরিষ্কার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, কিন্তু সুপারপজিশনের সময় ঘোলা প্রতিবিম্ব পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা দেখতেই পারে না ঘাসফড়িং এভাবে। আমরা এখান থেকে বেশ কিছু কথা মনে রাখবো। প্রথমত আমরা মনে রাখবো, উজ্জ্বল আলোতে যে সময় অ্যাপোজিশন হচ্ছে সেই সময় আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণগুলো থাকে হচ্ছে প্রসারিত। এই যে কথাগুলো কিন্তু এমসিকিউ খুব আসে। স্থিমিত আলো বা সুপারপজিশন যখন, তখন যে আবরণগুলো তারা কেমন আছে বলতো, সংকুচিত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাদের মনে রাখতে হবে। একটা সতত্ত্ব বলা হয় এটাকে, আমরা এইভাবে মনে রাখতাম, দন্ত সগুলোকে মনে রাখতাম, সংকুচিত, সুপারপজিশন, স্থিমিত আলো। আমরা মনে রাখবো, স্থিমিত আলোতে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়, সুপারপজিশন। এই সময় আবরণগুলো কেমন থাকে, সংকুচিত থাকে। দেখো, সবগুলো দন্তসদে মিল আছে। সংকুচিত আবরণগুলো কখন থাকে, সুপারপজিশনের সময়। এটা কখন দেখা যায়, স্থিমিত আলোতে। প্রসারিত কখন আবরণগুলো থাকে বলতো, অ্যাপোজিশনে। আবরণগুলো কখন সংকুচিত, কখন প্রসারিত, কোনটা অ্যাপোজিশন, কোনটা সুপারপজিশন, আমাদের এমসিকিউ আসবে। উজ্জ্বল আলোতে কোনটা পাওয়া যায়, অনুজ্জ্বল আলোতে কোনটা পাওয়া যায়, এমসিকিউ আসবে, তোমাদের মনে রাখতে হবে। একটা জিনিস দেখো, উজ্জ্বল আলোতে যে অ্যাপোজিশন প্রতিবিম্বটা তৈরি হয় এটাকে কিন্তু বলা হয় মোজাইক প্রতিবিম্ব। এটাকে কিন্তু মোজাইক প্রতিবিম্ব বলা হয়। এখন মোজাইক কেন বলা হয়, মোজাইক করা মেঝে তোমরা দেখেছো, যে মেঝের মধ্যে বিভিন্ন রঙের পাথর, অনেক পাথরের কুচি দিয়ে একটা মেঝে বানানো যেতে পারে। যখন টাইলস ছিল না তখন সরকারি বিল্ডিংগুলোতে বা অনেকে হচ্ছে নিজের বাড়িতেও যারা শৌখিন লোকজন তারা কিন্তু মেঝেতে মোজাইক করত। মোজাইক মানে হলো নানান ছোট ছোট পাথরের সমন্বয়ে মেঝেটা গঠিত। ঠিক তেমনই এই প্রতিবিম্বটা দেখো তো ছোট ছোট অনেক চিত্রের সমন্বয়ে গঠিত। ছোট ছোট অনেকগুলো পাথর দিয়ে যেমন মোজাইক করা মেঝেটা গঠিত হয়, ঠিক তেমনই ছোট ছোট অনেকগুলো চিত্র, অনেকগুলো চিত্রকে জোড়া দিয়ে যদি একটা বড় চিত্র বানানো যায় তাহলে সেই চিত্রটাকেও কিন্তু বলা হয় মোজাইক চিত্র। আমরা মনে রাখবো, অ্যাপোজিশনের বেলায় প্রতিটা ওমাটিডিয়াম ছোট ছোট অনেকগুলো চিত্র তৈরি করে, সব চিত্রকে একত্রিত করে একটা বড় চিত্র সে বানায় দেখতে পারে। মনে করো তুমি যদি মানুষ একটা ঘাসফড়িংয়ের সামনে গিয়ে দাঁড়াও, তাহলে সে কিন্তু তার একটা ওমাটিডিয়াম দিয়ে তোমাকে পুরোটাই দেখতে পাবে না। ঘাসফড়িং হয়তো তোমার একটা চোখ দেখবে তার একটা ওমাটিডিয়াম দিয়ে, তোমার কপাল দেখবে আরেকটা ওমাটিডিয়াম দিয়ে, তোমার নাক দেখবে সে আরেকটা ওমাটিডিয়াম দিয়ে। এরকম অনেকগুলো ছোট ছোট চিত্রকে সে জোড়াতালি দিয়ে একটা বড় চিত্র বানাতে পারে। সুপারপজিশনের জন্য ওরকম কোনো নাম নাই, আমরা মনে রাখবো অ্যাপোজিশনের এই অপর নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। এই আলোচনাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, একটু বুঝে পড়তে হবে। আমি জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, আমি চেষ্টা করেছি তোমাদের পুরোটাই ক্লিয়ার করে দেওয়ার জন্য। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, আশা করি তোমরা সবাই পারবে।